হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ একটা মজার খাবার, সেটা হচ্ছে চিকেন বান। আর এই চিকেন বানটা কেমন করে বানিয়েছি এবং কী কী দিয়ে এটা আমি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিচ্ছি এই চিকেন বানটা কেমন করে আমি বানিয়েছি। আর এই চিকেন বানটা আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সফট এবং ভিতরে অনেক অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর, খেতে অনেক টেস্টি। তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই বানটা কেমন করে বানাইতে হয়। প্রথমে চিকেন বানটা বানানোর জন্য যেটা প্রথম উপকরণ লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এক কাপ মিল্ক দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম পানি, আর মিল্কটা দিয়ে দিচ্ছি আপনার নর্মাল যেটা টেম্পারেচার থাকে 37 ডিগ্রি, আঙুল দিলে বুঝতে পারবেন এটা এরকম হিট, তখন এটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর 2 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি, আর আমি দিয়ে দিচ্ছি 25 গ্রাম ইস্ট, এটা যেটা আপনার লিকুইডে ফ্রিজে রাখে সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটু চামচ দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে 2-1 মিনিট রেখে দেওয়ার পরে আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, নর্মাল তেল যেটা বাসায় আপনারা খাবারের জন্য ইউজ করেন সেইটা আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন, আমি দিয়ে দিচ্ছি নর্মাল যে তেলগুলো খাই। আর এখানে আমি এটার সাথে অ্যাড করব 3 কাপ ময়দা, যে কোনো ময়দা আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি প্রথমে 2 কাপ ময়দা দিয়েছি, তারপরে একটু আমি মেখে নিলাম, আবার আমি অ্যাড করব 1 কাপ ময়দা। আমি ময়দাগুলোকে দিয়ে ভালো করে এটা 2-3 মিনিট মিক্স করার পরে দেখবেন সুন্দর একটা ডো হয়ে গেছে। আর ডোটা হইলে কেমন করে বুঝবেন, একটু আঙুল দিয়ে চাপ দিবেন যে আঙুলের সাথে ওঠে কি না, কিন্তু না, যখন দেখবেন যে আঙুলের সাথে আর লাগবে না তখন আপনার ডোটা হয়ে যাবে। আর এই ডোটা আমি করে 2-3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, আবার 1 ঘন্টা পরে এটা বানাইতে পারেন। আমি ডোটা করে একটা প্লেট দিয়ে আমি ডেকে রেখে দিয়েছি। আর এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়েছি, আর দিয়েছি একটু 2 টুকরা দারচিনি, আর দিয়ে দিলাম 3 টুকরা এলাচি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি চিকেনগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরা করে, এটা কি মাদাও করতে পারেন, যে কোনোভাবে আপনি করতে পারেন। আমি একটু চিকেনগুলোকে ভেজে নিলাম, তারপরে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি, 1/2 টিস্পুন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টিস্পুন কারি পাউডার। আপনারা কারি পাউডার দিতেও পারেন নাও দিতে পারেন, আমি কারি পাউডারটা এই জন্য দিচ্ছি এখানে একটা ভালো স্মেল চলে আসে, গ্রানটা খুব সুন্দর। আর আমি এগুলা দিয়ে ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নিলাম। চিকেনগুলো যখন মোটামুটি হবে তখন আমি এটার সাথে 1 বাটি পিএস কুচি দিয়ে দিচ্ছি, আর পিএস কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। যখন আমার ঝোলগুলো শুকিয়ে আসবে তখন আমি এটা চুলা টপ করে দিয়ে রেখে দিব, দেখবেন সবগুলা ই হয়ে গেছে। আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু চিকেনটা ভাজার সময় কোনো পানি ইউজ করি নাই, কারণ চিকেন থেকে অল্প একটু পানি বের হয়েছে, আর এই চিকেনটা রান্না করার সময় কোনো পানি ইউজ করতে হয় না। আমার চিকেনগুলো মোটামুটি শেষ, এখন আমি যে ডোটা করে রেখে দিয়েছিলাম সেই ডোটার প্লেটটা উঠিয়ে নিচ্ছি, দেখুন একদম ফুলে অনেকই হয়েছে। আর এগুলোকে আমি ভালো করে এখন মলে নিব, আর এটা যতক্ষণ বেশি আপনি রেখে দিবেন দেখবেন রুটিটা অনেক সুন্দর হবে। আমি এখন বাটির থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি, নিয়ে এখন এগুলোকে আমি ভালো করে ডলে নিব, আর অল্প পরিমাণ আমি একটু আটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মলে নিচ্ছি। এটা যত ভালো করে মলবেন দেখবেন যে রুটিগুলো অনেক অনেক সুন্দর হবে। আমি একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে একটা কাটিং দিয়ে আমি ভালো করে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি। আর একটা দিয়ে আমার মিনিমাম 10-12টা মতো আমার বন হবে, সেইটা আমি করে নিচ্ছি। প্রথমে আমি একটু গোল গোল করে নিয়ে নিলাম, আমার এখানে 12টা
রুটি হয়েছে। আর এগুলাকে প্রথমে আমি একটু হাত দিয়ে টেনে আমি একটু লম্বা করে নিচ্ছি, তারপরে এটার ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দেওয়ার সময় চারপাশে পাতলা করবেন, আর মাঝখানে যেটা থাকবে ওইটা একটু মোটা করেই রেখে দিবেন, কারণ টান দিলে চারপাশে ঠিক হয়ে যাবে আর মাঝখানেরটা সুন্দরভাবে হয়ে যাবে। আমি এভাবেই সবগুলাকে করে নিচ্ছি। আর এখানে আমি একটা বেকিং পেপার দিয়ে একটা ট্রেতে রেখে দিয়েছিলাম, সেখানে সবগুলো আমি রেখে দিলাম। একটা আমি কিচেন তাওয়াল দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি কিচেন তাওয়ালটা উঠিয়ে একটা ডিম ফেটে রেখে দিয়েছিলাম, সেই ডিমগুলো আমি ব্রাশ করে দিয়ে দিচ্ছি। ডিমগুলো ব্রাশ করার পরে এখন আমি এটার উপরে যে সাদা তিলগুলো আছে সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে আপনার 250 গ্রামে 10 মিনিট বেক করলে দেখবেন অনেক সুন্দর আপনার চিকেন বানগুলো হয়ে গেছে। আর এটা বানাইতে অনেক কষ্ট না, আপনারা চাইলে এরকম বাসায় বানিয়ে নিতে পারেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চিকেন বানগুলো নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর কালার হয়েছে এবং অনেক অনেক সফট হয়েছে আপনারা। আর আমার ইনগ্রেডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখিয়ে নিতে পারেন। আমি সবগুলো উঠে একটা ঝুড়ির ভিতরে রেখে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছুর উপরে সার্ভ করতে পারেন। আমি ঝুড়ির উপরে সার্ভ করলাম। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর, একদম সফট হয়েছে। সবাই ভালো থাকবেন, নেক্সট টাইমে আবার অন্য আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। খুদা হাফেজ, বাই।